নমস্কার আপনারা দেখছেন আপটপ খবর আর সরাসরি দাঁড়িয়ে আছি শহীদ মিনার যেখানে এসএসসি চাকরি প্রার্থীরা কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা দীর্ঘ দিন ধরে কিন্তু ধর্ণায় বসে আছে অবস্থান বিক্ষোভ করছে শুধু দাবি শুধু একটাই কবে পাবো চাকরি যেখানে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চাকরি হবে খেলা হবে কাদের নিয়ে হবে খেলা সেই খেলার শিক্ষক শিক্ষিকারা আজ ধর্ণায় বসে আমরা প্রতি মুহূর্তে আপডেট তুলে ধরেছিলাম প্রতি মুহূর্তে একে দেখিয়েছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের মহলের নেতা নেত্রীরা এসেছেন এই ধর্ণা মঞ্চে কিন্তু আজ স্বয়ং দেখা গেছিল কুণাল ঘোষ মহাশয়কে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মহাশয় আজ স্বয়ং নিজেই ধর্ণা মঞ্চে এসেছিলেন কিছুক্ষণ আগেই শহীদ মিনার থেকে একই সাথে বসে চাকরি প্রার্থীদের সাথে ইফতারও করে গেলেন ইফতার করে উনি বলে গেলেন যে কথা বলবো আশ্বাস দিয়ে গেলেন কথা বলবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবো বলেও কিন্তু গেলেন তারপরেই কালবৈশাখী ঝড়ো হাওয়া যে হাওয়াতে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের লাইভ আপডেট তুলে ধরেছিলাম যে ধর্মতলায় বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে আর সেই জায়গায় রাস্তায় দাঁড়িয়ে পথে বসে ভিজছে বহু শিক্ষক শিক্ষিকারা এসএসসি যে শিক্ষক শারীরিক শিক্ষা কর্মশিক্ষা